ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো ঠান্ডাটা প্রচণ্ডই পড়েছে, আর তার মধ্যে আমাদের ইচ্ছে হলো একটু ঘুরতে যেতে। তো আমরাও জাস্ট প্ল্যান করেই বেরিয়ে পড়লাম, আর আজকে যাচ্ছি আমরা শান্তিনিকেতন। তো এখন রয়েছি আমরা হাওড়া স্টেশনে। প্রচণ্ড ঠান্ডা দেখে বুঝতেই পারছো, আমাদের 8:55 হাওড়া থেকে ট্রেন ছিল। তো আমরা যাচ্ছি প্রান্তিক, আর শান্তিনিকেতনে রয়েছে রিম্পার জেঠুর বাড়ি। তো আজকে আমরা ওখানেই যাব। তো চলো, তোমরা সাথে থাকো আর আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন প্রান্তিক। ট্রেন আমাদের কিছুক্ষণ লেট ছিল, আধ ঘন্টা মতন, এখন অনেকটাই রোদ্দুর উঠে গেছে। তো চলো, মজা হবে। আমরা পৌঁছে গেছি প্রান্তিকে, চলে এসেছি, যাচ্ছি আমরা টোটোর দিকে। এখান থেকে আমরা যেখানে যাব, 10-15 মিনিট হবে না জেঠু বাড়ি, মোটামুটি 15 মিনিট মতো। রোদ আছে কিন্তু ঠান্ডাও আছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে। শীতকালে ঘোরার একটা আলাদা মজা আছে, আর অনেকদিন পর গ্রামের দিকে এলে তো বেশ ভালোই লাগে। সবাই গাইড আমাদের সামনে রয়েছে। গাইড একটু তাকিয়ে, এই হচ্ছে আমাদের গাইড, পুরো ট্রিপের দায়িত্ব ওর। চলে, ওকে আমরা পুরো খেয়ে ফেলবো। স্কাইয়ের দাঁত ভেঙে গেছে শান্তিনিকেতন আস্তে আস্তে। স্কাই দাঁতটা দেখা, দাঁত নেই। ঠান্ডা লাগছে বলো টোটোতে। বাবা, আমরা এখানে স্টেশন থেকে ওদের বাড়িটা 15 মিনিটও লাগেনি, তার থেকেও কম ডিস্টেন্স, আর বিশাল বড় জায়গা, দেখাই তোমাদের, খুব সুন্দর। এই হচ্ছে বাড়িটা, এখানে সন্ধ্যাবেলা আগুন পোহানোর ব্যবস্থা আছে। ভিউটা খুব সুন্দর না? হ্যাঁ, দাদাও এসছেন আমাদের সাথে। কি ভালো লাগছে? হ্যাঁ, দারুণ জায়গা। পিছনে সর্ষে ক্ষেত রয়েছে। ভীষণই ভালো লাগছে, মানে একদম আলাদাই একটা পরিবেশ। আর এই যে দুটো বাঁধা গরু ছাড়া পেয়েছে, এই জায়গাটাও ভীষণ সুন্দর। লাইট লাগানো রয়েছে, লাইটগুলো দেখ কি সুন্দর ভিতরে। সন্ধ্যাবেলা খাটা খুব ভালো লাগবে, কিন্তু যেহেতু প্রচন্ড ফাঁকা ঠান্ডা লাগবে, কিন্তু খুব সুন্দর এই জায়গাটা। সন্ধ্যাবেলা বনফায়ার করা হবে, বাড়ির ফ্রন্টটা খুবই সুন্দর, আর এখানটা ফুলকপি চাষ হচ্ছে। হ্যাঁ, কি বলছিস? সর্ষে খেতে যাবো, সর্ষে খেতে যাবো। রিম্পা এখন প্রচুর ব্যস্ত, আমাদের বাজারের জন্য লিস্ট তৈরি হচ্ছে, আর এখানে লাঞ্চ রেডি হচ্ছে। ওই দিকটা সম্ভবত পুকুর রয়েছে, আমি এখানে ফার্স্ট টাইম এলাম, আমি নিজেও জানি না কোথায় কি আছে না আছে। তবে মানে এই শীতে এটা প্রথম, মানে তারাপীঠ গেছিলাম, তারপর আবার আমি শান্তিনিকেতন এলাম। তো জায়গাটা জাস্ট অসাধারণ। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে। এই তুই চিল্লাচ্ছিস কেন? রে, চিৎকার করছিস কেন? কাক কি চাই তোর? এই শোনো, ভাই থ্যাংক ইউ সো মাচ তোর জন্য, আমি এটা সেরা সেই লাগছে আমার, আলাদাই ফিলিংস ভাই। চল পুকুরটা দেখে আসি কোথায়। এখন আমরা ক্যাম্পাস ঘুরবো, ক্যাম্পাস ঘোরার পর আমরা একটু শপিং করব। আজকে যেহেতু সোমবার, জানি না আমরা আজকে সোনাঝুরি বসবে কিনা, মানে সোনাঝুরি হাট বসবে কিনা। তো সবার ফার্স্টে আমি নিজেও এই পুরোটা ঘুরবো আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, খুবই ভালো লেগেছে। এখানেও ফুল চাষ হয়েছে। এই দাগগো
এখন রয়েছি পুকুরে, মানে পুকুর ধারে আর কি। পুকুরে প্রচুর মাছ আছে বলছে। পুকুরটা অনেকটা বড়, পুকুরটা মনে হচ্ছে ডিপ আছে না রে ভালো। হ্যাঁ পুকুরটা ভালো ডিপ আছে। জিডু এটা খুব ভালো কাজ করেছে, লজ্জাবতী গাছ দেখতে পেয়েছে। হ্যাঁ হেবি সুন্দর তো, লজ্জা পেয়ে গেল দেখি। এগুলো কি এমনি হয় না খাসের মধ্যে? লজ্জাবতী গাছ দেখছি, ওটা নিয়ে রিসার্চ চলছে। আদেও লজ্জা পায় কিনা, লজ্জা পায় কিনা। সর্ষে, সাদা সর্ষে, এটা সাদা সর্ষে খুব সুন্দর। এইটা সাদা সর্ষে, এটা আর কি ভালোবাসি খেতে। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা সাইট সিন ঘুরতে, মানে ওই বিশ্বভারতী, কোপাই নদীর তীর, আর আরও অনেক কিছু ঘুরবো। আর আজকে যেহেতু সোমবার, তো আমি ঠিক জানি না সোমবার দিন এখানে সোনাঝুরি হাট বসে কি না, ওটা মঙ্গলবার আর শনিবারই বসে। তো প্রতিদিনই শুনলাম এখানে, মানে স্থানীয় যারা থাকে তারা বলছে প্রতিদিনই টুকটাক কিছু না কিছু বিক্রি হয়। তো যাই ফার্স্টে, তারপর দেখা যাবে। আর যেহেতু এখন একটু রোদের তাপটা কমছে, ঠান্ডাটাও লাগছে, তো চলো সাথে থাকো, দেখা হচ্ছে বিশ্বভারতীতে গিয়ে।